আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্যার, ভালো। ভালো আছি। সবাইকে শুভ সকাল এবং আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের লাস্ট ক্লাস হয়েছে আমাদের তৃতীয় অধ্যায় পর্যন্ত, এক মালিকানা ব্যবসা পর্যন্ত, ঠিক কিনা বলো তো দেখি। জি স্যার, হ্যাঁ, এক মালিকানা অর্থাৎ তৃতীয় অধ্যায় পর্যন্ত হয়েছে। একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের আজকে চতুর্থ অধ্যায় আলোচনা হবে। চতুর্থ অধ্যায়ের নাম কি? অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু অর্থাৎ আলোচ্য বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ এখানে এই অধ্যায়টি পড়ে তোমরা কি কি শিখতে পারবে, তোমরা জানতে পারবে। তোমরা জানো যে মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠনের প্রকারভেদ, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনি, সমবায়, রাষ্ট্রীয়। সবচেয়ে প্রাচীন ব্যবসা সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়, এর চেয়ে বড় ব্যবসাটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের যে সকল সমস্যা ছিল, যে সকল সুযোগ সুবিধা ছিল, তার চেয়ে বেশি সুযোগ সুবিধা সম্পন্ন এবং কম সমস্যা যুক্ত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে অংশীদারি ব্যবসায়। তাই এই অংশীদারি ব্যবসায়ের অধ্যায়টি পড়ে তোমরা কি কি জানতে পারবে, যে অংশীদারি ব্যবসায় কাকে বলে, এটার কি কি বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা রয়েছে, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আর অংশীদারদের প্রকারভেদ, কাইন্ডস অফ টাইপস অফ পার্টনারশিপ বিজনেস অ্যান্ড টাইপস অফ পার্টনার, দুটা দুই জিনিস, দুই দুই ধরনের। এরপরে আমরা জানবো চুক্তি, এটি লিখিত, মৌখিক, নিবন্ধিত, চুক্তিপত্র, চুক্তিপত্রের বিষয়বস্তু, অংশীদারি ব্যবসায় নিবন্ধন এবং নিবন্ধন না করার পরিণাম। এরপরে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন, অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের অবসান এবং অংশীদারি ব্যবসায় অবসানের পদ্ধতি বা বিলোপ সাধনের পদ্ধতি। তো এই তিনটি লেকচারে আমরা এই অধ্যায়টি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের মনোযোগ অবশ্যই থাকবে আশা করছি, ঠিক আছে? তো হ্যাঁ, তোমরা, তোমাদের কাছে সবার বই আছে নিশ্চয়ই, তাই না? জি স্যার। জি স্যার আছে। এবং আমরা যে মূল্যায়ন পরীক্ষা নিয়েছি, মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট তো তোমাদেরকে দেওয়া হয়নি, তাই তো? না স্যার, দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট তোমাদেরকে আজকালের মধ্যে দিয়ে দিব। আমি একটু খবর নিয়ে নেই যে অন্য সেকশন গুলো দিয়েছি কিনা, যতটুকু জানি দেয়নি, সে কারণে আমারটা দেওয়া হচ্ছে না। তোমাদের সামনে হয়তো সামনে পরীক্ষার কোনো শিডিউল দেওয়া হয়নি এখনো, শুধু ক্লাস টেন এর এসএসসি ক্যান্ডিডেট যারা তাদের শিডিউল দেওয়া হয়েছে। তো তোমাদেরকে পড়াশোনায় একটু মনোযোগ হতে হবে আগামী শনিবার থেকে, আজকে তো বৃহস্পতিবার, আগামী শনিবার থেকে তো শিডিউল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমরা জানো নিশ্চয়ই, তাই না? তোমাদের তিনটা করে ক্লাস আগামী সপ্তাহ থেকে, চারটি করে ক্লাস হবে, সেই ক্ষেত্রে সাবজেক্টের ক্লাস হয়তো একটু বেড়ে যেতে পারে, একটু খেয়াল রাখবে। নতুন রুটিন পাওয়া মাত্র আমি সেটা সংশোধন করে তোমাদেরকে জানিয়ে দেব। তো আজকের আলোচনার বিষয়বস্তুর প্রথম প্রশ্ন হচ্ছে অংশীদারি ব্যবসার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। তোমাদের টপিক যেখানে যে প্রশ্ন আলোচনা হবে ওইখানে কোনো প্রশ্ন থাকলে সদস্য জিজ্ঞাসা করবে। প্রথমেই আমরা জানবো অংশীদারি ব্যবসায় কাকে বলে, যে অংশীদারি ব্যবসায়ের হচ্ছে একটি চুক্তিবদ্ধ ব্যবসায়, অংশীদারি ব্যবসায়ের হচ্ছে মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি, চুক্তি, কন্ট্রাক্ট, চুক্তি অনুযায়ী। কিন্তু চুক্তির আবার মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। চুক্তির মূল ভিত্তি কি? পারস্পরিক আস্থা ও বিশ্বাস। পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এই পারস্পরিক আস্থা ও বিশ্বাস যদি থাকে, তাহলে পক্ষগুলোর মধ্যে, অর্থাৎ অংশীদারদের মধ্যে একটি চুক্তি সংগঠিত হবে, আর চুক্তি যেভাবে, যেমন ভাবে চুক্তি সংগঠিত হবে অংশীদারি ব্যবসায় সেভাবে পরিচালিত হবে। এই জন্যই বলা হয়েছে যে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলা হয়। কিসের ভিত্তিতে? চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে। কেন চুক্তিবদ্ধ সম্পর্ক বলা হলো? ধরে নাও একটা এক্সাম্পল দেই, তোমরা দুজন বন্ধু, তোমাদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে এখন হচ্ছে ক্লাসমেট বা বন্ধুত্বের সম্পর্ক। যখন এখন তোমরা ঘুরছো, ফিরছো, খাচ্ছো, টাকা খরচ করছো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন দুজন ব্যক্তি, তোমরা
যখন কোন একটি ব্যবসা করবে তখন ওই ব্যবসার স্থাপিত বা সংগঠিত হবে একটা চুক্তির উপরে। কি চুক্তি? যে দোস্ত আমাদের এই দোস্তের সম্পর্ক এখানে মূল বিষয় নয়, বরং চুক্তিবদ্ধ সম্পর্কে মূল বিষয়। চুক্তিতে উল্লেখ করা হলো যে তুই 50% আমি 50% দেবো, অথবা তুই টাকা দেওয়ার দরকার নেই আমি টাকা দিচ্ছি, তুই ব্যবসা পরিচালনা কর, দুজনে সমানভাবে মুনাফা অর্জন করব, মুনাফা ভাগ করে নেব। এই যে এটাই হলো চুক্তিবদ্ধ সম্পর্ক, এর ওপর ভিত্তি করেই তোমার ব্যবসা পরিচালিত হবে, গঠিত পরিচালিত হতে হবে। বাবা আর ছেলে এখানে এখানে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বাবার ছেলে সম্পর্ক। কিন্তু যখন এই বাবা আর ছেলে যখন ব্যবসা করবে তখন আর বাবার ছেলের সম্পর্কটা প্রাধান্য পাবে না, বরং ওই দুজনের মধ্যে কি চুক্তি সংগঠিত হয়েছে, তৈরি হয়েছে, সেটাই ওখানে মূল প্রাধান্য বিষয়। এই জন্য বলা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসা বলে। এই অংশীদারি ব্যবসায় আইন 1932, অংশীদারি ব্যবসা আইন কত? 1932, রাইট। 1932 সালের অংশীদারি ব্যবসায় আইনের 4 ধারায় বলা হয়েছে। একটা আইনের অনেকগুলো ধারা থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে অনেকগুলো ধারা, এক এক ধারায় এক এক বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু অংশীদারি আইনের, অংশীদারি আইন হচ্ছে 1932, এই আইনের 4 ধারায় বলা হয়েছে অংশীদারি ব্যবসার সংজ্ঞা। কিভাবে দেওয়া হয়েছে? যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা, সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিগত ব্যক্তিবর্গ যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। তার মানে কি? সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা। সকলের দ্বারা মানে হচ্ছে যে ধরে নাও যে দুইজন মিলে অংশীদারি ব্যবসা হয়, দুইজনে পরিচালনা করে করতে পারে, অথবা দুইজনের পক্ষে একজন মনোনীত ব্যক্তি, যে দোস্ত আমার তো সম্ভব নয় তুই ব্যবসা পরিচালনা কর, সমান সমান ভাগিদার আমরা, এরকম সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা যে মুনাফা অর্জন হবে এটি নিজেদের মধ্যে বন্টন করবে। কি অনুযায়ী বন্টন করবে? চুক্তি অনুযায়ী। চুক্তি অনুযায়ী বন্টন করবার জন্য যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসা করে। তোমরা কি বুঝতে পারছো এটা, এই সংজ্ঞাটুকু? সবাই বুঝতে পেরেছো কিনা সবাই বলো দেখি। জি স্যার বুঝছি। রাইট, আমরা বলছি যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায় যে মুনাফা অর্জন হবে এই মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। কেমন করে ভাগ করে নেবে? চুক্তি অনুযায়ী ভাগ করে নেবে, নেওয়ার শর্তে যে ব্যবসা গঠন করে সেটাকে বলা হয় অংশীদারি ব্যবসা। তো অংশীদারি ব্যবসার যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা, তার মানে এখানে সদস্যদের কথা বলা হয়েছে। কতজন সদস্য নিয়ে একটি অংশীদারি ব্যবসা গঠন করা হয়? একাধিক ব্যক্তি বলতে সাধারণ অংশীদারি ব্যবসায় 2 থেকে 20 জন। কতজন বলো তো দেখি সাধারণ অংশীদারি ব্যবসায়? 2 থেকে 20 জন। 2 থেকে 20 জন মিনিমাম, 2 জন ম্যাক্সিমাম 20 জন। আচ্ছা বলো দেখি, চাইলে কি 21 জন মিলে কি অংশীদারি ব্যবসা গঠন করা যাবে? না স্যার। 25 জন? অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। তাহলে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে যদি এই ব্যবসাটা অংশীদারি ব্যবসাটা হয় ব্যাংকিং, ব্যাংক বলতে যেমন যা বোঝায় আর কি, যেমন ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংক গুলো যদি ধরো, এরকম কোন ব্যাংক যদি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য অংশীদারি ব্যবসায়ের আকারে তৈরি হয়, তাহলে সেখানে মিনিমাম সদস্য 2 জন, কিন্তু ম্যাক্সিমাম 20 জন হবে না। কতজন? ম্যাক্সিমাম 10 জন। কতজন হবে? 10 জন। শুনেছো? 10 জন, রাইট, সর্বোচ্চ 10 জন। এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে। তাহলে এই অংশীদারি ব্যবসায় যে আমরা সংজ্ঞাটা পড়লাম, কি কি বৈশিষ্ট্য পাইলাম দেখো তো, এই যে দেখো তো, আমরা একটু বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এটি একটি চুক্তিবদ্ধ সম্পর্ক, তাই না? চুক্তি অনুযায়ী গঠিত হবে, দেখতে পাচ্ছ এখানে চুক্তি অনুযায়ী, আমি মনিটরটা দেখাচ্ছি, চুক্তি অনুযায়ী চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠবে। এটির একটি নির্দিষ্ট আইন রয়েছে, এটা সকলেই পরিচালনা করতে পারে অথবা সকলের পক্ষে একজন পরিচালনা করতে পারে,
এখানে মুনাফা অর্জন হবে, মুনাফা নিজেদের মধ্যে বন্টন হবে। তারপর হচ্ছে এখানে সদস্য সংখ্যা আছে 2 থেকে 20 জন, আবার ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10 জন রয়েছে, তাই না? এই বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পেয়েছি না? জি স্যার। তাই এখন আমরা আনুষ্ঠানিকভাবে দেখার চেষ্টা করব যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। সবাই একটু মনিটরের দিকে দেখো যে অংশীদারি ব্যবসার কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই। একটি ব্যবসাকে যে অংশীদারি ব্যবসা হিসেবে ট্রিট করব, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো বৈশিষ্ট্য আলাদা হিসেবে অন্য সকল ব্যবসা থেকে আলাদা হিসেবে প্রকাশ পাবে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে একাধিক সদস্য। আমরা সদস্য সংখ্যা দেখলাম 2 থেকে 20 জন, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10 জন মিলে অংশীদারি ব্যবসা গড়ে ওঠে, এটা হচ্ছে একাধিক সদস্য। চুক্তিবদ্ধ সম্পর্ক, এখানে অন্য কোনো সম্পর্ক প্রাধান্য পাবে না, বরং এখানে অংশীদারদের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক প্রাধান্য পাবে। অর্থাৎ এখানে যে অংশীদারি ব্যবসা গঠন করার পেছনে যে চুক্তি সংগঠিত হয়েছে, এই চুক্তি অনুযায়ী ব্যবসা পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে। তারপর হচ্ছে মূলধন সরবরাহ। চুক্তিতে হচ্ছে কে কত টাকা মূলধন সরবরাহ করবে, এখানে কিন্তু কোনো শেয়ার নেই, কি বুঝতে পারছো? এখানে কোনো শেয়ার আছে না স্যার? এখানে কোনো শেয়ার নেই। বলা হচ্ছে যে এখানে যে সকল সদস্য থাকবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী যত টাকা পারে বিনিয়োগ করবে। এখন ধরো কেউ 20,000 বিনিয়োগ করলো, কেউ 40,000, কেউ 50,000, কেউ 60,000 বিনিয়োগ করলো, ধরে নাও টোটাল 1 কোটি টাকা হলো। 1 কোটি টাকা দিয়ে যে মুনাফা অর্জন হবে, এখানে হচ্ছে যে যত টাকা মূলধন বিনিয়োগ করেছে সেই অনুযায়ী ওরা মুনাফা পাবে, যদি চুক্তিতে এরকম কথা উল্লেখ থাকে, কি বুঝতে পারছো? এরকম এই জন্য এখানে যারা শেয়ার হোল্ডার রয়েছে, মানে সরি সদস্য রয়েছে, তারাই মূলধন সরবরাহ করে। তার মানে সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ কতজন মূলধন সরবরাহ করতে পারে বলো দেখি, সর্বোচ্চ কতজন? স্যার 20 জন। 20 জন। আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ কতজন মূলধন সরবরাহ করবে? 2 থেকে 10 জন। 2 থেকে 10 জন, রাইট। এবার আসলে দিকে পরিচালনা, আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা ব্যবসা পরিচালনা হতে পারে। এখানে যারা সদস্য থাকবে এরা সবাই মিলে পরিচালনা করতে পারে, আবার যদি সবাই মিলে পরিচালনা না করে তাহলে সকলের মনোনীত ব্যক্তি যিনি থাকবেন তিনি পরিচালনা করবে, কি বুঝতে পারছো আমার কথা? এখন যদি ধরো 2 জন হয় তাহলে 2 জনের মধ্যে 1 জন পরিচালনা করবে অথবা 2 জনের পরিচালনা করবে, অথবা ধরো 5 জন যদি হয় তাহলে 5 জনের মধ্যে 5 জনই পরিচালনা করতে পারে অথবা 1 জন পরিচালনা করতে পারে, চাইলে 2 জন, চাইলে 3 জন, তা চাইলে 5 জন, সবাই পরিচালনা করতে পারে। ক্লিয়ার? এরপর হচ্ছে লাভ বা ক্ষতি বন্টন, খেয়াল করবে এই জায়গায় লাভ বা ক্ষতি বন্টন। এখানে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় অসীম, কেমন দায় অসীম, দায় কেমন অসীম? অসীম। অসীম কেন বলা হয়েছে? যে অংশীদাররা যে অর্থ বিনিয়োগ করবে তার চেয়ে বেশি দায় বর্তাবে যদি দায় সৃষ্টি হয়। আমি আবার বলি, যত ধরো নাও একজন সদস্য 5,000 টাকা বিনিয়োগ করেছে কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটলো যেই দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণ প্রদান করতে হবে 1 লক্ষ টাকা, তাহলে তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ ক্ষতিপূরণ প্রদান করতে হবে, তাহলে কি দায় কি অসীম হলো না? জি স্যার, রাইট। এখন এই যে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি যেটা হবে, এরা নিজেদের মধ্যে লাভ যতটুকু হবে নিজেদের মধ্যে বন্টন করবে, ক্ষতি যদি হয় নিজেরা বহন করবে। কেমন হারে বন্টন করবে? যদি চুক্তিতে উল্লেখ থাকে সদস্যরা যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবে সেই অনুপাতে লভ্যাংশ পাবে, এবং যদি ক্ষতি হয় যে পরিমাণ ক্ষতি হবে যে পরিমাণ বিনিয়োগ করবে সেই অনুপাতে ক্ষতি বহন করবে, কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই কথা যদি উল্লেখ থাকে তাহলে চুক্তি অনুযায়ী মুনাফা বণ্টিত হবে। কিন্তু চুক্তিতে যদি এরকম কথা উল্লেখ না থাকে যে মানে কে কত, মানে হচ্ছে যে যে যত বিনিয়োগ করবে ততটুকু লাভ বন্টন, মানে তত পার্সেন্ট লাভ বহন করবে, এরকম কথা যদি উল্লেখ না থাকে কোনো কারণে, তাহলে যে যতই বিনিয়োগ করুক না কেন, যে যতই বিনিয়োগ করুক না কেন লাভ সমান হারে বণ্টিত হবে। এই ক্ষেত্রে একজন যদি বিনিয়োগ করে 20,000 টাকা, আর একজন যদি বিনিয়োগ করে 1 লক্ষ টাকা, ধরে নাও লাভ হয়েছে 100 টাকা, তাহলে দুজনেই 50 টাকা 50 টাকা করে লাভ্যাংশ পাবে। কারণ হচ্ছে লাভ কিভাবে বণ্টিত হবে এটি চুক্তিতে উল্লেখ নেই, তাহলে চুক্তিতে উল্লেখ না থাকার কারণে সব পক্ষ অর্থাৎ সব সদস্য সমান হারে লভ্যাংশ পাবে। এটুকু ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। ইয়েস স্যার। রাইট। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, এখানে যারা সদস্য থাকবে তাদের একে অপরের উপর পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকবে। কারণ হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, আবার চুক্তির মূল ভিত্তি হচ্ছে
পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তাহলে বলো দেখি, পারস্পরিক আস্থা, একে অপরের উপর যদি বিশ্বাস এবং আস্থা না থাকে, তাহলে চুক্তি সংগঠিত হবে? চুক্তি তৈরি হবে না স্যার, না স্যার। আর চুক্তি না করলে অংশীদারি ব্যবসা হবে না। এই জন্য বলা হচ্ছে যে একে অপরের উপর পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকতে হবে। পারস্পরিক প্রতিনিধিত্ব মানে কি? যদি কোনো সদস্য অংশীদারি ব্যবসায় অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত সদস্য অনুপস্থিত সদস্যের প্রতিনিধিত্ব করবে। ক্লিয়ার তোমাদের কাছে? এটা আরেকবার একটু বলবেন। ধরে নাও পাঁচজন সদস্য, মিস্টার এক্স ওয়াই জেড এরকম আছে, এক্স ওয়াই জেড। এখন এক্স নেই, ওয়াই জেড এই মুহূর্তে উপস্থিত আছে ব্যবসায়, তাহলে ওয়াই জেড এক্স এর হয়ে কাজ করবে। এটা হলো পারস্পরিক প্রতিনিধিত্ব। জি স্যার, ঠিক আছে। আবার ধরো এক্স ওয়াই জেড এর এক্স ও নাই, ওয়াই ও নাই, বাইরে আছে, জেড পরিচালনা করছে, ও যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা, তাহলে জেড পরিচালনা করছে, জেড তাহলে এক্স এবং ওয়াই এর প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ জেড যে সিদ্ধান্ত নিবে, এক্স এবং ওয়াই সেটি মেনে চলবে। বুঝতে পেরেছো? এরপরে আইনগত সত্তার অনুপস্থিত, অংশীদারি ব্যবসায়ীকে আলাদা করে কোনো সত্তা দেওয়া হয়নি। যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড এবং সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসায়ী, এগুলোকে যেমন আইনগত সত্তা দেওয়া হয়েছে, লিগ্যাল এন্টিটি দেওয়া হয়েছে, সেরকম কোনো এন্টিটি বা সত্তা দেওয়া হয়নি কিন্তু অংশীদারি ব্যবসায়ীকে। বুঝতে পারছো? এই জন্য অংশীদারি ব্যবসায়ী নিজের পরিচয়ে পরিচিত হবে না। এই বুঝতে পারছো? অংশীদারি ব্যবসায় নিজের পরিচয় পরিচিত হবে না। যেমন ধরো স্কয়ার কি স্কয়ারের মালিকের পরিচয় পরিচিত না, স্কয়ার নিজ নামে পরিচিত? নিজ নামে স্যার, নিজ নামে পরিচিত, কারণ এটা পাবলিক লিমিটেড কোম্পানি, আইনগত একটা সত্তা রয়েছে, সে অধিকার তাকে দেওয়া হয়েছে নিজের পরিচয় পরিচিত হওয়া, কিন্তু অংশীদারি ব্যবসায়কে এরকম কোন সত্তা দেওয়া হয়নি। বুঝে গেছে? তারপরে স্থায়িত্বের অনিশ্চয়তা, স্থায়িত্বের অনিশ্চয়তা মানে হচ্ছে যে যখন তখন অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারে, কারণ হচ্ছে যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের হচ্ছে যদি সামান্যতম বিঘ্ন ঘটে, অথবা কোনো একজন সদস্য যদি মারা যায়, বিভিন্ন কারণ রয়েছে, যে কোনো একটা ছোট্ট একটা কারণে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে, এই জন্য বলা হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা। বলো, এখানে নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। স্যার বাকিরা, বাকিরা নো স্যার। না স্যার, অসীম দায়ের ওই ব্যাপার ডাউট আছে। অসীম দায় মানে হচ্ছে যে অংশীদারি ব্যবসায়ের অসীম দায় মানে হচ্ছে যে একজন অংশীদার যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে, তার চেয়ে বেশি দায় বর্তমান বেশি দায় সৃষ্টি হওয়ার নামই হচ্ছে অসীম দায়। এই দায় পরিশোধ করতে যদি ওই অংশীদারকে তার বাড়ি, গাড়ি, সম্পত্তি সব বিক্রি করে অর্থ পরিশোধ করতে হয়, তবু করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে দেউলিয়া হয় নাই, ততক্ষণ পর্যন্ত তাকে কি করতে হবে? দায় পরিশোধ করতে হবে, দায় বহন করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, জি হ্যাঁ, এটাই হলো বিষয়। ওকে, নেক্সট। তাহলে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আমরা আলোচনা করছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আর অংশীদারদের প্রকারভেদ। তাহলে এবার অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আমরা দেখব। এটা কাইন্ডস অফ বিজনেস, কাইন্ডস অফ পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে। দেখো যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, অংশীদারি ব্যবসাকে প্রথমত প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়, আর একটা হচ্ছে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। কি কি বলো দেখি? সাধারণ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, সাধারণ এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়, সাধারণ অংশীদারি ব্যবসায় এবং সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। এই সাধারণ অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, আর একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়, ঐচ্ছিক আর নির্দিষ্ট। এই নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসায়, আর নির্দিষ্ট উদ্দেশ্যে সাধনের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা। এগুলো সংজ্ঞা একটু জানার চেষ্টা করবো আমরা। দেখো, সাধারণ অংশীদারি ব্যবসায় কাকে বলে? যে অংশীদারি ব্যবসায়ের, যে অংশীদারি ব্যবসায়ের হচ্ছে অংশীদারদের দায় অসীম, অর্থ বিনিয়োগ করে থাকে, অংশীদারদের দায় অসীম,
অংশীদারদের দায় কেমন বলো তো দেখি? অসীম। অসীম, জাস্ট ক এবং খ খেয়াল করো, সীমাবদ্ধ মানে অংশীদারদের দায় সসীম, সীমাবদ্ধ রয়েছে, আর এখানে সাধারণ অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায় অসীম। তোমরা কি এটা বুঝতে পেরেছ যে অংশীদারি ব্যবসায় অংশীদারদের দায় অসীম, সেই অংশীদারি ব্যবসাকে সাধারণ অংশীদারি ব্যবসা বলে, আর যে অংশীদারি ব্যবসায়ের কোন একজন অংশীদারের দায় সসীম করা হয়েছে, কোন একজন অংশীদারের দায় সসীম করা হয়েছে, সেটাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। এক্সাম্পল দিই, ধরে নাও 10 জন মিলে কি একটি অংশীদারি ব্যবসা হবে না? কিন্তু এই 10 জনের মধ্যে যদি একজনের দায় সসীম হয়, অন্তত পক্ষে একজনের দায় সসীম হয়, বাকি 9 জনের অসীম হয়, তাহলে সেই অংশীদারি ব্যবসাকে কি বলা হবে? তিনজনের যদি হয়, 9 জনের যদি অসীম সীমাবদ্ধ হয়, 9 জনের যদি দায় সসীম করা হয়, 47 সীমাবদ্ধ। সীমাবদ্ধ 10 জনের কি সীমাবদ্ধ হবে, দায় সীমাবদ্ধ হবে 10 জনের? না স্যার, অন্তত পক্ষে একজনের দায় কেমন হতে হবে? অসীম। অসীম, অন্তত পক্ষে একজনের দায় অসীম হতে হবে। এখানে অংশীদারি ব্যবসায় যে সকল সদস্য থাকবে তাদের দায় অন্তত পক্ষে একজনের অসীম হতে হবে, বাকি সবার দায় যদি সসীম হয় তাহলে সেই অংশীদারি ব্যবসাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় বলে। তাহলে সবার দায় যদি অসীম, সবার দায় যদি অসীম হয় তাহলে সেই অংশীদারি ব্যবসাকে বলা হবে সাধারণ অংশীদারি ব্যবসা। এই সাধারণ অংশীদারি ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা আর একটা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। তাহলে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কাকে বলে? যে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব, যে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব অংশীদারদের ইচ্ছার উপর নির্ভর করে টিকে থাকে, সেই অংশীদারি ব্যবসাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলে। ক্লিয়ার? ইয়েস স্যার। আর যে অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে সীমাবদ্ধ করা হয়েছে, সেই নির্দিষ্ট করা হয়েছে, সেই অংশীদারি ব্যবসাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলে। আরেক ভাবে যদি বলি, যে অংশীদারি ব্যবসা একটি নির্দিষ্ট সময়ের জন্য অথবা একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং ওই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে অথবা নির্দিষ্ট উদ্দেশ্য সাধন হয়ে গেলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটে, সেই অংশীদারি ব্যবসাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলে। আবার বলতে হবে এটা? না স্যার, ক্লিয়ার। রাইট, নির্দিষ্ট সময় ধরে নাও রমজান মাসে, রমজান মাসে একটা ব্যবসা শুরু করলাম, তিন বন্ধু মিলে শুরু করলে, বললে যে রমজান মাসে আমরা ব্যবসা করব, রমজান মাস শেষ, বাস সময়, রমজান মাস শেষ, ব্যবসা ক্লোজ। আবার ধরে নাও কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, ধরে নাও যে একটা বিল্ডিং তৈরি করবে, এই বিল্ডিং তৈরি করতে তোমার 2 মাসও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, বিল্ডিং তৈরি হলেই তোমার ব্যবসা ক্লোজ হবে, তার মানে উদ্দেশ্য সাধন হয়েছে, ব্যবসা ক্লোজ। তাহলে এটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। এই নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট উদ্দেশ্য। ক্লিয়ার তোমাদের? জি স্যার। ক্লিয়ার স্যার। রাইট, এরপর আসো দেখি, নির্দিষ্ট মানে অংশীদারদের প্রকারভেদ। এবার যারা ব্যক্তি থাকবে, যে সকল ব্যক্তি থাকবে, সদস্য থাকবে, তারা কেমন প্রকারের হতে পারে? কত প্রকার আছে, কত প্রকার দিয়েছি? 8 প্রকার স্যার। 8 প্রকার দিয়েছি, রাইট। অংশীদারদের প্রকারভেদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ লিখতে হবে, না হলে হবে না। কি কি আছে? সাধারণ বা সক্রিয় অংশীদার, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, খুব কেয়ারফুলি শুনবে। কতজন প্রেজেন্ট আছে একটু দেখে নেই অন্য আইডি থেকে। ৩৪-৩৩ জন। ওকে, বাকিরা ঘুমাচ্ছে তাই তো, বাকিদের ঘুম হারাম হয়ে যাবে। ওকে,
সাধারণ বা সক্রিয় অংশীদার, নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, কর্মী অংশীদার, নামমাত্র অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার, আচরণে অনুমতি অংশীদার, প্রতিবন্ধ অংশীদার। দেখি দুই একজনকে নাম ধরে ডেকে দেখি, ঠিক আছে কিনা। কিরণ আছো? কিরণ ইয়েস স্যার। তালহা আছো? ইয়েস স্যার। থ্যাংক ইউ। অলিদ আছো? ইয়েস স্যার। এরপরে হচ্ছে তাহরিম কাদেরী আছো? তাহরিম কাদেরী, তাহরিম ইয়েস স্যার। ইলহাম? জি স্যার আছি। ইলহাম, ইলহাম আচ্ছা, চট্টগ্রাম থেকে না? চট্টগ্রাম তো বাড়ি না, কক্সবাজার স্যার? কক্সবাজার। হ্যাঁ কক্সবাজার। আচ্ছা, তোমার বাবার সাথে, তোমার বাবার সাথে মনে হয় কয়েকদিন আগে আলোচনা কথা হয়েছে। ওকে, বলেছিল। হ্যাঁ, অংশীদারদের প্রকারভেদ আমরা আলোচনা করতে যাচ্ছি। পার্টনার্স, কাইন্ডস অফ পার্টনার্স, খুব মনোযোগ সহকারে শুনবে, সংক্ষিপ্ত ভাবে বলবো, সময় যেহেতু অল্প আছে। সাধারণ বা সক্রিয় অংশীদার, যে অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা, মানে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অংশীদারি ব্যবসায় অর্থ বিনিয়োগ করে এবং অংশীদারি ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, পরিচালনা করে এবং হচ্ছে দায় অসীম। কি বলেছি? তিনটা বলেছি। অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অর্থ বিনিয়োগ করে, পরিচালনা অংশগ্রহণ করে এবং দায় কেমন? বলতো দেখি, তাহরি বলতো দেখি, কি কি বলেছি তিনটা? তাহরিম কাদেরী, ইলহাম, ইলহাম বলো কি বলেছি তিনটা? অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার, তাড়াতাড়ি বলো বাবা। ইলহাম? জি স্যার। বলো, তিনটা কথা বলেছি আমি, অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার। স্যার একটু রিপিট করেন কথাটা। অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার মূলধন বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করে, অংশীদারি ব্যবসায় পরিচালনা করে, পরিচালনা করে কিন্তু, এবং দায় অসীম, দায় কেমন? অসীম। সেই অংশীদারকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। সক্রিয় অ্যাক্টিভ মানে এরা অংশীদারি ব্যবসায় পরিচালনা করে, এরা অর্থ বিনিয়োগ করেছে, এদের দায় অসীম। এই তিনটি বৈশিষ্ট্য যে অংশীদারি ব্যবসায় থাকবে তারা হচ্ছে সাধারণ বা সক্রিয় অংশীদার। ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। আমি আবার বলি, অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অর্থ বিনিয়োগ করে, ব্যবসায় পরিচালনা করে, দায় অসীম, সে অংশীদারকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলে। তাহলে তার একটু বিঘ্ন ঘটেছে কি? ওরা পরিচালনা করে তাই সক্রিয়। আর দুই নম্বর হচ্ছে, যে সকল অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অর্থ বিনিয়োগ করে, দায় অসীম, কিন্তু ব্যবসায় পরিচালনা করে না। ব্যবসা পরিচালনা কি করে না? হ্যাঁ, অংশীদারি ব্যবসায় পরিচালনা করার সুযোগ রয়েছে, ওরা চাইলেই পরিচালনা করতে পারে কিন্তু পরিচালনা করে না। ওই যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়, এখন কেউ কোনো অংশীদার পরিচালনা করে, কোনো অংশীদার পরিচালনা করে না। যারা করে না তারা যদি অর্থ বিনিয়োগ করে থাকে এবং দায় যদি অসীম হয়ে থাকে, তাদেরকে কেমন অংশীদার বলা হবে? নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, রাইট। এরপর আসো দেখি, কর্মী অংশীদার, জাস্ট এ মিনিট, প্রেজেন্টার নিয়ে নিই। ওকে, এরপর আসো দেখি, কর্মী অংশীদার কারা? এবার যেহেতু কর্মী, কর্মীরা দক্ষ হয়ে থাকে, অভিজ্ঞ হয়ে থাকে, পরিচালনায় অভিজ্ঞ হয়ে থাকে, তাহলে অংশীদারি ব্যবসায় যে সকল অংশীদার অর্থ বিনিয়োগ করে না কিন্তু তাদের মেধা দক্ষতা শ্রম দিয়ে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, সে সকল অংশীদারকে কর্মী অংশীদার বলে। বলো দেখি, কর্মী অংশীদার কি অর্থ বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে? না স্যার। কি বিনিয়োগ করে তাহলে? এদের শ্রম, মেধা, শ্রম, দক্ষতা, শ্রম, এগুলো দিয়ে অংশীদারি ব্যবসা পরিচালনা করে। এদের দায় কেমন? সসীম না অসীম? সসীম। অসীম। কর্মী অংশীদারদের দায় অসীম,
উপরের তিন প্রকার, এক দুই তিন, এই তিন প্রকারের দায় অসীম, খেয়াল করবে। এর বাকিগুলো শর্ত সাপেক্ষে। নামমাত্র অংশীদার কি? নামমাত্র অংশীদার অংশীদারি ব্যবসায়ের যে সকল অংশীদার চুক্তি অনুযায়ী নিজেদের নাম, সুনাম বা যশ, খ্যাতি ইত্যাদি ব্যবহার করার সুযোগ করে দেয়, সেই অংশীদারকে নামমাত্র অংশীদার বলে। নামমাত্র, নাম মানে কি? নাম ব্যবহার করতে দেয়। এই বুঝতে পারছো? না, স্পন্সর টাইপের না, স্পন্সর টাইপের না। স্পন্সর তো উল্টো আরো টাকা দেয়, আর এরা টাকা নেয়। বুঝতে পারছো? হ্যাঁ, ধরে নাও তুমি বিখ্যাত ব্যক্তি, তোমাদের বন্ধুরা তিনজন ব্যক্তি, তিনজন ব্যক্তি মিলে অংশীদারি ব্যবসা গঠন করেছে। এখন তোমার নামটা ওই অংশীদারি ব্যবসায় ব্যবহার করছে, যে অমুক ব্যক্তি আমার এখানকার অংশীদার, তুমি স্বনামধন্য ব্যক্তি যে, তাহলে তোমাকে কেন্দ্র করে অংশীদারি ব্যবসার, ওই অংশীদারি ব্যবসার সমৃদ্ধি করছে, ঘটবে, ঠিক আছে? তাহলে এই যে নাম ব্যবহার করতে দিলে, এই এজন্য যাদের নাম ব্যবহার করা হচ্ছে তারা হচ্ছে নামমাত্র অংশীদার। এই নামমাত্র অংশীদারদের দায়, এই নামমাত্র অংশীদারের কোনো দায় নেই। তবে তোমার নাম ব্যবহার করা হচ্ছে, এটাকে কেন্দ্র করে যদি কোনো লেনদেন ঘটে, তার জন্য কোনো দায় সৃষ্টি হয়, তাহলে সেটার জন্য তুমি দায়ী থাকবে। বুঝতে পারছো? কেমন দায়ী থাকবে? সাধারণ অংশীদারদের মতোই তুমি দায়ী থাকবে, অর্থাৎ অসীম অংশীদার, অসীম দায় তৈরি হবে। আপাত দৃষ্টিতে অংশীদার, যদি কোনো অংশীদারি ব্যবসার অংশীদার অংশীদারি ব্যবসায় থেকে অবসর গ্রহণ করেছে, চলে গিয়েছে, পাঁচজন অংশীদার এর মতে মিস্টার এক্স অবসর গ্রহণ করেছে, কিন্তু অবসর গ্রহণ করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, কিন্তু কোনো ধরনের বিজ্ঞপ্তি না দিয়ে সে অবসর গ্রহণ করেছে, যার কারণে অন্য ব্যক্তিরা যারা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট না কিন্তু প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে, তখন ওই ব্যক্তিরা এখনো ওই ব্যক্তিকে অংশীদার মনে করছে। বুঝতে পারছো? তাহলে সেই অংশীদারকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে। এরা কোনো অংশীদার নয়, এরা কি করে, এরা হচ্ছে ঋণদাতা। কারণ হচ্ছে যে অবসর গ্রহণ করেছে কিন্তু অর্থ উত্তোলন করে নিয়ে যায়নি। ধরে নাও তার অর্থ রয়েছে 100,000 টাকা, কিন্তু সে অবসর গ্রহণ করেছে কিন্তু টাকাটা সে তুলে নিয়ে যায়নি, সে ওইখানে ঋণ হিসেবে রেখে দিয়েছে, ঋণ হিসেবে রেখে দিয়েছে, বিনিময়ে সে সুদ পাচ্ছে। কিন্তু অপর কোনো ব্যক্তি যদি এই ব্যক্তিকে অংশীদার মনে করে এখনো লেনদেন করে থাকে, তাহলে ওই লেনদেনের জন্য ওই ব্যক্তি দায়ী থাকবে। ক্লিয়ার? জি স্যার। সীমিত বা সীমাবদ্ধ অংশীদার কি? যদি কোনো অংশীদারদের দায় সীমিত করা হয়ে থাকে, তাহলে সেই অংশীদারকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার বলে। অংশীদারি আইনে কোনো সীমাবদ্ধ অংশীদার বলে কোনো অংশীদার সাধারণত করা হয় না, তবে বিশেষ ঘটনা সাপেক্ষে সেটা করা হয়ে থাকে, বিশেষ পরিস্থিতিতে। যেমন নাবালককে যদি কোনো অংশীদার করা হয়, যেমন কোনো অংশীদার যদি মারা যায়, তার যদি নাবালক ছেলে থাকে, তাহলে ওই ছেলেকে সীমিত বা সীমাবদ্ধ অংশীদার হিসেবে গ্রহণ করা যেতে পারে সকলের সম্মতিক্রমে। বুঝেছো? সকলের সম্মতিক্রমে 18 বছরের নিচে কেউ অংশীদার হতে পারবে না, কিন্তু যদি কোনো অংশীদার মারা যায় বা পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে তার যদি নাবালক সন্তান থাকে, তাহলে ওই সন্তানকে সীমাবদ্ধ দায় অর্থাৎ দায় নির্দিষ্ট করে তাকে অংশীদার করা যেতে পারে। এটা হচ্ছে সীমিত সীমাবদ্ধ অংশীদার। ক্লিয়ার? স্যার, সীমিত অংশীদারের মুনাফাও কি সীমাবদ্ধ হবে? সীমিত অংশীদারের মুনাফা সীমাবদ্ধ হবে কিনা এটা স্পষ্ট নয়, তবে ওইটা চুক্তি অনুযায়ী নতুন করে চুক্তি হবে। জি স্যার, ঠিক আছে। কারণ চুক্তি অনুযায়ী ব্যবসা পরিচালনা হয়। আচরণে অনুমিত অংশীদার, যদি কাউকে দেখে, আচরণ দেখে এমন মনে হয় যে সে অংশীদার, তাহলে সেটাকে বলে আচরণে অনুমিত অংশীদার। যদি কোনো একজন ব্যক্তি অংশীদারি ব্যবসা অংশীদার নয়, কিন্তু আচরণ এমন ভাবে করে, এমন আচরণ করে যে দেখে মনে হয় যে সে অংশীদার, তাহলে সেই ব্যক্তিকে বলা হবে আচরণে অনুমিত অংশীদার। বুঝতে পারছো? যেমন ধরে নাও যে তোমার প্রতিষ্ঠানে তোমার তিনজন বন্ধু মিলে অংশীদার ব্যবসা শুরু করে দিয়েছো, আরেক বন্ধু নিয়মিত আসা যাওয়া করে, প্যান্ট শুট টাই পরে যাওয়া আসা করে, ঠিক আছে, ব্যবসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও রাখে। এখন আমি গিয়ে বললাম, আপনি কি প্রতিষ্ঠানে আচরণ এই ধরনের অংশীদার? এখন উনি বললে হ্যাঁ আমি অংশীদার, অথচ সে অংশীদার নয়, আমি বিশ্বাস করে দিলাম। বুঝতে পেরেছ? ওকে স্যার। জি স্যার।
আর প্রতিবন্ধ অংশীদার লাস্ট টাইম শেষ প্রতিবন্ধ অংশীদার অর্থাৎ যদি কোনো অপর কোনো ব্যক্তির সামনে যদি কোনো ব্যক্তিকে পরিচয় করে দেয়া হয় যে সে অংশীদার কিন্তু সে এটা শোনার পরে মৌনতা অবলম্বন করে চুপচাপ থাকে তাহলে সে অংশীদারকে প্রতিবন্ধ অংশীদার বলে যেমন তোমরা দুইজন রুবায়েত এবং তৌকিব তৌফিক দুইজন অংশীদার ইলহাম তোমার অংশীদারি ব্যবসা যাওয়া আসা করে আমি গিয়ে বললাম যে উনি কে তখন তুমি রুবায়েত বললো যে ইলহাম আমাদের অংশীদারি ব্যবসায়ের একজন অংশীদার এখন ইলহাম এই কথা শোনার পরেও ও তো অংশীদার নয় এই কথা শোনার পরেও সে চুপ করে আছে মৌনতা অবলম্বন করছে তার মানে এই ধরনের অংশীদারকে বলা হবে কি অংশীদার প্রতিবন্ধ অংশীদার এটাকে আবার প্রতিবন্ধী বলবে না প্রতিবন্ধ অংশীদার বাংলা শব্দ স্যার আমার সুনাম বিক্রি করে ওরা ব্যবসা করে ফেলবে তাইলে ওরকম হলে এটা নামমাত্র অংশীদার না স্যার